বন্ধুরা সাকিব ভাইয়ার প্রিয়তমা এখন বাংলাদেশে তোমরা ঠিক শুনছো মানে এপার বাংলার অভিনেত্রী ইধিকা পল সেও কিন্তু এখন বাংলাদেশে কিন্তু হচ্ছেটা কি আমি তো জাস্ট বুঝেই পাচ্ছি না হচ্ছেটা কি নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে আমাদের সকলকে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন মানে মেগাস্টার ঢালিউড বাদশাহ কোনটা বলবো মানে আমি আজকে কিছুক্ষণ আগে ওনার লুকটা দেখার পরে আমার মনে হচ্ছে সামহাউ যে এত সুন্দর নায়ক সত্যি নায়ক তো এত সুন্দরই হওয়া উচিত এত সুন্দর গেট আপ এত সুন্দর নিজেকে মেনটেন করেন এত সুন্দর দেখতে লাগছে ওনার কস্টিউম এত সুন্দর হয়েছে ওনার দাঁড়ানো স্টাইল তার সঙ্গে কোটনি কফিকে একসঙ্গে একই ফ্রেমে দেখতে জাস্ট অনবদ্য লাগছে তারই সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত বিষয় পল এখন বাংলাদেশে এবং সুন্দর একটা লাল শাড়ি পরে তাকে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে শুধু পল নয় তার সঙ্গে সঙ্গে আমরা আরও দু একজনকে দেখতে পেয়েছি বিষয়টা একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করা যাক আমি জানি তোমাদের অনেকেরই মনে হচ্ছে আমার ঠিক যেমনটা মনে হচ্ছে তাহলে কি এমনটা হলেও হতে পারে যে রাজকুমার ছবিতে আমরা ছোট্ট করে হলেও প্রিয় তোমাকে দেখতে পাবো তবে এটা হওয়ার চান্স খুব একটা নেই রাজকুমার ছবির নায়িকা কিন্তু কোটনি কফি আমরা এটা জানি এখন দেখো গল্পের জন্য কোথায় কখন কাকে কিভাবে দরকার পড়ছে সেটা তো কমপ্লিটলি ডিরেক্টর জানেন ডিরেক্টর ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয় তবে এক কাজে দু কাজ হয়েছে আজকে এক কাজে জাস্ট দু কাজ আরশাদা ভাইয়া আজকে ঠিক যেমনভাবে রাজকুমার এবং রাজকুমারীকে আমাদের সামনে নিয়ে এলেন অর্থাৎ আমরা সাকিব ভাইয়ার লুক এবং কোটনি কফির লুক দেখতে পেলাম কিছুক্ষণ আগে ঠিক তেমনভাবেই ও প্রিয়তমা গানের যে হানড্রেড মিলিয়ন ভিউজের সাকসেস পার্টিটা আই সো আজকে হয়ে গেল। কেন না সেখানে শুধু আমরা ইধি কাপলকেই দেখতে পাইনি আমরা কিন্তু দেখতে পেয়েছি কোনালজিকেও অর্থাৎ আমরা ও প্রিয়তমা গানে যে ফিমেল ভোকালটি শুনতে পেয়েছিলাম বালাম ছিলেন মেল ভোকাল হিসেবে ভোকালিস্ট হিসেবে আর কোনাল ছিলেন ফিমেল ভোকালিস্ট হিসেবে আমরা দেখলাম ওই পার্টিকুলার ছবিটাতে আরশাদ আদনান হিমেল আশরাফ সাকিব ভাইয়া কোটনি কফি ইদিকা পল এবং কোনালজি তার মানে ও প্রিয়তমা গানের হান্ড্রেড মিলিয়নের সাকসেস পার্টিটাও আজকে হয়ে গেল একই সাথে তবে আমি কিন্তু ছোট্ট করে হলেও আশা রাখছি কারণ এই প্রিয়তমা অর্থাৎ ইধিকা পল এত মানুষের এত কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে প্রথমবার সাকিব ভাইয়ার বিপরীতে কাজ করার পরে এবং একই ডিরেক্টর যখন তার পরবর্তী ছবি বানাচ্ছেন তখন এমনটা একদম আশা ছেড়ে দেওয়া যাচ্ছে না যে ইধিকা পলের একটা ছোট্ট হলেও ক্যামিও থাকবে কি থাকবে না অর্থাৎ গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলছি ছোট্ট একটা স্পেশাল মুহূর্ত বা স্পেশাল একটা ঝলক স্পেশাল একটা দৃশ্য সেটা হতে পারে খুব ছোট্ট একটা দৃশ্য দেখো আমি কমপ্লিটলি এটা আমার মতন করে বললাম আমার এটা মনে হচ্ছে এটা হলে খুব ভালো হবে জাস্ট অডিয়েন্স একটার জায়গায় দুটো ধামাকা পাবে একেতেই তো হলিউড অ্যাক্ট্রেসের বিপরীতে বা হলিউড নায়িকার বিপরীতে সাকিব ভাইয়াকে দেখার জন্যে সাকিব জাস্ট প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে আছো এটা আমি জানি আমারও তোমাদের মতনই অবস্থা তার মধ্যে যদি প্রিয়তমাকেও দেখতে পাওয়া যায় ছোট্ট এক ঝলকে বিশাল আনন্দ হবে এবং আমি অবশ্যই চাইবো রাজকুমার ছবিতেও যেন বালামজি এবং কোনালজি একটা গান তাদের একটা গান যেন থাকে কারণ ও প্রিয়তমা গানটা যেভাবে ম্যাসি হিট না শুধু এটাকে মানে জাস্ট আমরা একটা ব্লকবাস্টার গান বলতে পারি হ্যাঁ আসলে নাম্বার মানে গানটা তো ওরকম নয় যে চার্ট বলতে পারবো না হলে এটা অরিজিনালি যদি মিনিং হিসেবে দেখি এটা একটা চার্টবাস্টার গান প্রিয়তমা যেটা মাত্র পাঁচ মাসের মধ্যে হানড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করে একটা ইউটিউব চ্যানেল থেকে জাস্ট টাইগার মিডিয়া তো দেখা যাক তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে আমার আগে কি কেউ দেখতে পেয়েছ বিষয়টাকে কি এভাবে ভেবেছিলে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাও রাজকুমার এবং রাজকুমারীকে একসঙ্গে দেখে তোমাদের কেমন লাগলো তাহলে এখন জন্য সকলকে টাটা